রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। তিনি বোরকা পরে দাদা বাবুদের দেশে পালিয়ে যাচ্ছিলেন মর্মে আমরা মিডিয়া থেকে জানতে পেরেছি। তবে কথাই বলে না যে পাপ বাপকেও ছাড়ে না, পাপ যখন পূর্ণ হয়ে যায় তার প্রায়শ্চিত্ত তো মানুষকে করতেই হয়। তাকে গ্রেপ্তার করা হয়েছে ঠিকই, কিন্তু সে 6 মাসের মধ্যে নাকি জেল থেকে বেরিয়ে আসবে। এখন একজন গ্রেপ্তার হওয়ার পরেও, এত বড় একজন অপরাধী হওয়ার পরেও সে কিভাবে এ কথা বলল, তার খুঁটির জোর কোথায় যে সে 6 মাসের মধ্যে জেল থেকে বেরিয়ে আসবে, বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভেবে দেখবেন বলে আমরা আশাবাদী, এবং সরকার তার বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে। শুধু গ্রেপ্তারের মধ্যেই যেন সীমাবদ্ধ না থাকে, তার যে দোষ তার দোষ অনুযায়ী তার বিচার যেন সঠিকভাবে কার্যকর করা হয়, সরকারের প্রতি আমরা এই অনুরোধ জানাচ্ছি। যদি সরকার সঠিক বিচার করতে পারে শাহেদ সাবরিনা সহ যারা এই সমস্ত কর্মকাণ্ডে জড়িত, তাহলে সরকারের ভাবমূর্তিও জনগণের কাছে আরও ভালো হবে বলে আমরা আশাবাদী। তো এই শাহেদ সাবরিনা তারা যে সমস্ত কর্মকাণ্ডগুলি করেছে, ইসলাম তাদের কর্মকাণ্ড সম্পর্কে কি বলে আমরা কিছুটা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমত সে যে কাজটি করেছে সে মানুষের সাথে প্রতারণা করেছে, আর এই প্রতারণার সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাসানা ফালাইসা মিন্না, যারা প্রতারণা করে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। দ্বিতীয় নম্বর, সে মিথ্যা বলেছে। মিথ্যা বলা ইসলামে সম্পূর্ণ হারাম, এবং আল্লাহ পাক বলছেন ওয়াইলুল মুকাজ্জিবিন, যারা মিথ্যা বলে তাদের জন্য ধ্বংস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়াতুল মুনাফিকি সালাসাতু, যে মুনাফিকের আলামত তিনটি, ইজা হাদ্দাসা কাজিবা, যখন কথা বলে মুনাফিক মিথ্যা বলে, অর্থাৎ সে মুনাফিকি করেছে এই মিথ্যা বলার কারণে। আর মুনাফিকের স্থান কোথায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র পাক কালামের ভিতরে বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, অর্থাৎ মুনাফিকদের জন্য জাহান্নামের সর্বনিকৃষ্ট স্থান আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছেন। তো তৃতীয় নম্বর, সে অপরাধ করেছে মানুষের হক নষ্ট করেছে। হক দুই প্রকার, হকুল্লাহ এবং হকুল ইবাদ। আল্লাহ তাআলার হক যদি কোনো বান্দা নষ্ট করে ফেলে, যেমন যদি কেউ নামাজ না পড়ে রোজা না রাখে, আল্লাহ চাইলে তাকে মাফ করে দিতে পারেন। কিন্তু কোনো ব্যক্তি যদি বান্দার হক নষ্ট করে, তাহলে আল্লাহর ক্ষমতা থাকা সত্ত্বেও বান্দার হককে আল্লাহ পাক ক্ষমা করেন না যতক্ষণ পর্যন্ত না বান্দা তাকে মাফ করে দেয়। এবং তার অপরাধের মধ্যে অন্য একটি অপরাধ হচ্ছে সে মানুষের সম্পদ আত্মসাৎ করেছে। ভাবতে অবাক লাগছে, সারা বিশ্ব যখন করোনা ভাইরাসের মতো এই মহামারীতে আক্রান্ত, লক্ষ লক্ষ মানুষ যে ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে, যখন আমাদের করণীয় হলো দোয়া ইস্তেগফার করা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, মহামারী থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া, তখন ঠিক এই শাহেদ সাবরিনা তারা এই মহামারীটাকেও তাদের এক ব্যবসা বানিয়েছে। র‍্যাবের তথ্য অনুযায়ী তারা প্রায় 15,500 ভুয়া করোনা রিপোর্ট মানুষকে দিয়েছে, অর্থাৎ অনেকের নমুনা সংগ্রহ করে সেটা পরীক্ষা না করেই তাদের রিপোর্ট দেয়া হয়েছে। অর্থাৎ কারো করোনা যদি থেকে থাকে তাকে হয়তো নেগেটিভ দেয়া হয়েছে, কারো নেগেটিভ থাকলে তাকে পজিটিভ দেয়া হয়েছে। আর যারা করোনা ভাইরাস যাদের দেহে সংক্রমিত হয়েছে, এমন অনেক মানুষ যারা ভুল রিপোর্টের কারণে অথবা রিপোর্ট সেটা ভুয়া রিপোর্টের কারণে অনেক মানুষ তারা দেখা যাচ্ছে সমাজের অন্য মানুষের সাথে মেলামেশা করছে, অথচ তাদের দেহে কিন্তু করোনা ভাইরাস সংক্রমিত রয়েছে, আর এর মাধ্যমে গোটা দেশ একটি ভয়াবহ অবস্থার দিকে চলে গেছে। তাদের প্রতারণার কারণে আমাদের দেশের মানুষের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বহির্বিশ্বের কাছেও। আজকে ইতালি থেকে যেই আমাদের প্রবাসী ভাইদের যে প্লেনকে ফেরত পাঠানো হয়েছে, শুধু তাই নয়, বাংলাদেশকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে ইতালিতে সেখানে পত্রিকায় অনেক লেখালেখিও করা হয়েছে, এবং ইতালির সরকার একথা পর্যন্ত বলেছে যে বাংলাদেশের এক একজন মানুষ এক একজন ভাইরাস বোমা। আজকে এমন নোংরা এমন নিচু কথা আমাদের শুনতে হয়েছে কেন? এই শাহেদ সাবরিনার মতো কিছু দুর্নীতিপরায়ণ দুর্নীতিবাজ লোকদের কারণে। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা চাই শাহেদ সাবরিনা তারা যে অপকর্ম করেছে, যারা যে দোষ করেছে, তাদের সঠিক বিচার করা হোক, তাদের আইনের আওতায় আনা হোক, আইনের কোনো ফাঁক ফোকর দিয়ে যেন তারা বের হয়ে যেতে না পারে সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর।
আজকে দেখা যায় শাহেদরা গ্রেফতার হয়, পাপিয়ারা গ্রেফতার হয়, রানা প্লাজার মালিকরা তারা গ্রেফতার হয়, কিন্তু ঠিকই তারা আইনের ফাঁক ফোকর দিয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তারা কিন্তু পার পেয়ে যায়, তাদের বিচার হয় না। আর বিচারহীনতার কারণে এই শাহেদদের আবার পুনর্জন্ম ঘটে, সাবিনাদের পুনর্জন্ম ঘটে। তাদের এমন বিচার কার্যকর করা হোক যেটা আল্লাহর কোরআন বলেছে, কোরআন দিয়ে বিচার করা হোক। আজকে কোরআন দিয়ে যদি বিচার হতো তাহলে আমাদের সমাজের এই সমস্ত দুর্নীতিবাজরা আর দুর্নীতি করার সাহস পেত না, সমাজের লুটতরাজরা সমাজকে এভাবে লুটে পুটে খেতে পারত না। আজকে সমাজের যারা ঘুষখোর সুৎখোর তারা আজকে সমাজের ভিতরে তাদের প্রভাব বিস্তার করতে পারত না যদি কোরআন দিয়ে আজকে বিচার করা হতো। আমার ভাইরা, কোরআন দিয়ে বিচার করার কথা আমরা যখন বলি, এক শ্রেণীর মানুষ তারা নাক ছিটকায়, এক শ্রেণীর মানুষ তারা বলে কোরআন দিয়ে যদি বিচার করা হয় তাহলে দেশটা হুজুরদের দখলে চলে যাবে। আমার ভাইরা, এ কথাটি মোটেও সত্য নয়। বরং কোরআন দিয়ে যদি বিচার করা হয় শান্তি সমাজের সর্বস্তরের মানুষ পাবে। শান্তি যেমনিভাবে সরকার চায়, শান্তি যেমনিভাবে পুলিশ ভাইরা চায়, র‍্যাব চায়, সরকারি আমলারা চায়, বেসরকারি কর্মকর্তারা চায়, দেশের প্রতিটি স্তরের মানুষ শান্তি চায়, আমরাও শান্তি চাই, আপনারাও শান্তি চান। যদি শান্তি পেতেই হয় তাহলে শান্তি রয়েছে পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে। আর ইসলাম দিয়েই যখন বিচার ফয়সালা কায়েম করা হবে তখনই তো কেবল শান্তি পাওয়া সম্ভব। অনেকে বলেন যে কোরআন দিয়ে যদি বিচার করা হয় তাহলে তো হত্যার বদলে হত্যা করা হবে, মানুষকে মেরে ফেলা হবে, তাহলে এটা কেমন ন্যায়সঙ্গত বিচার? কিন্তু আল্লাহ পাক বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতু ইয়াবুল আলবাব, বরং কিসাসের মধ্যে, দণ্ডবিধির মধ্যে হায়াত রয়ে গেছে। যদি আমরা সেটা বুঝতাম আমার ভাইরা, তাহলে কোরআন দিয়ে বিচার যদি আমরা করি এটা দেশের জন্য ভালো, মানুষের জন্য ভালো, মানবতার জন্য ভালো, গোটা মুসলিম উম্মার জন্য ভালো, গোটা পৃথিবীর মানুষের জন্যই ভালো। এজন্য আসুন আমরা সত্য সুন্দরের পথে চলি, দুর্নীতিকে না বলি, দুর্নীতিবাজদেরকে না বলি, আমরা সত্য মানুষদের পাশে থাকি, সত্যের পক্ষে থাকি, ইসলামের পক্ষে থাকি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। প্রিয় দর্শক, যারা এখনো পর্যন্ত রাহে মদিনা ইসলামিক মিডিয়াকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই তারা মিডিয়াটাকে সাবস্ক্রাইব করবেন, ইসলাম প্রচারে সহযোগিতা করবেন, এই প্রত্যাশাই আজকে শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইসলামের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।